আসসালামু আলাইকুম, কি অবস্থা সবাই? আজকে নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে মুরগির রোস্ট রান্না করব। মুরগির রোস্ট সবারই তো পছন্দের একটি খাবার, তাই না? তো আসেন দেখে নিই কীভাবে মুরগির রোস্ট রান্না করতে হবে। তো এইখানে আমি কিছু মুরগির পিস নিয়েছি আর হলুদ লবণ দিয়ে মেখে নিয়েছি। এখন চুলোতে কড়াই বসায় দিলাম আর সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গেলে এখন আমরা মুরগির পিসগুলো দিয়ে দিব, হালকা করে ভেজে নেব। আর যে কোনো মুরগির রোস্ট বানাতে হলে অবশ্যই মুরগির মাংসগুলো ভালোভাবে ভেজে নিতে হয়। তো আমরা মাংসগুলো ঠিক এভাবে ভেজে নেব। এক সাইড হয়ে গেলে দেন আরেক সাইড আমরা উল্টিয়ে দিব মাংসটা ভালো করে ভাজার জন্য। তো মিডিয়াম ভাজা হয়ে গেলে এখন আমরা মাংসগুলো উঠিয়ে ফেলবো একটা একটা করে। মুরগির মাংসগুলো ভাজার পর কিন্তু খুব লোভনীয় লাগতেছে, মন চাচ্ছে এখনই খেয়ে উঠি। কিন্তু এখন খেলে হবে না, এটাকে রোস্ট রান্না করতে হবে, তাই অপেক্ষা করতে হবে রান্নার জন্য। তো মুরগিটা ভাজা শেষ, এখন আমরা রোস্ট রান্না করব। আর সেম কড়াইতেই আমরা পেঁয়াজ কুচি দিয়ে দেব, কারণ ওই কড়াইতে তেল ছিল আর ওই তেলেই আমরা এই রোস্টটা রান্না করে ফেলব। আর পেঁয়াজ কুচিগুলো লাল করে ভাজতে হবে ভালোভাবে। তো এখন কয়েকটা তেজপাতা দিয়ে দিলাম, এখন স্বাদ মতো লবণ দিয়ে দেব। এখন আমরা একটু লিকুইড দুধ দিয়ে দেব, আর আপনারা চাইলে এখানে টক দই ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। আর এখন একটু নেড়ে চেড়ে দেব, দুধের সাথে মশলাটা মিশিয়ে নেব ভালোভাবে, তাই ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। আর এখন আমরা আদা দিয়ে দেব, দেন আদা বাটার সাথে আমরা রসুন বাটা ইউজ করব, দেন ভালোভাবে নেড়ে চেড়ে দেব। এখন আমরা মুরগির রোস্টের মশলা দিয়ে দেব, এই মশলা বাজারে পাওয়া যায়, আর সবটুকু মশলাই এখানে আমরা দিয়ে দেব। আপনারা চাইলে এই মশলা কিন্তু বাসাতেই বানাতে পারেন। এখন আমরা টমেটো সস দিয়ে দিচ্ছি। যদি আপনারা টক খেতে বেশি পছন্দ করেন তাহলে টমেটো সসের পরিমাণ বাড়িয়ে দিতে পারেন, অথবা সাথে লেবু রস দিতে পারেন। এখন আমরা বাদামের পেস্ট দিয়ে দেব, আর এই বাদামের পেস্ট আমরা ব্লেন্ডারে ব্লেড করে রেখেছিলাম আগেই। তো এখন ভালোভাবে একটু নেড়ে চেড়ে দেব। আর এখন আমরা জিরা পাউডার ইউজ করব, দেন মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। এখন কয়েকটা কাঁচা মরিচ দিয়ে দেব। মশলাটা কষানো হয়ে গেলে এখন আমরা ভেজে রাখা মুরগির পিসগুলো আমরা মশলাতে দিয়ে দেব একটা একটা করে। সবগুলো মুরগির পিস দেয়া হয়ে গেলে এখন আমরা মশলার সাথে মুরগির মাংসগুলো মিশিয়ে নেব, তাই একটু নাড়াচাড়া করতে হবে মশলাটা মাংসের সাথে মেশানোর জন্য। এখন আমরা মশলার সাথে মাংসটা কষিয়ে একটু রান্না করে নেব 5 মিনিটের মতো করে, দেন আমরা পানি ইউজ করব। তো এখন আমরা মাংসটা সিদ্ধ করার জন্য পানি দিয়ে দিলাম। এভাবে মুরগির রোস্ট রান্না করা কিন্তু কঠিন কিছু না, খুব সহজেই আপনি এভাবে মুরগির রোস্ট রান্না করতে পারবেন। তো এখন আমরা মাংসটা একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণের জন্য, প্রায় 2 মিনিট পর। এখন আমরা ঢাকনা উঠিয়ে ভিনেগার ইউজ করব, আর ভিনেগার অবশ্যই রান্নার শেষ হওয়ার একটু আগে ইউজ করতে হবে। ভিনেগার দেওয়ার 2 মিনিট পর আমরা চুলোটা অফ করে দেব, কারণ আমাদের মুরগির রোস্ট রান্না হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন মুরগির রোস্ট রান্না করা কত সহজ। তো এভাবে আপনারা বাসায় মুরগির রোস্ট রান্না করবেন, বাসায় যদি গেস্ট আসে তো এভাবে রান্না করবেন, আর নিজেরাও রান্না করে খাবেন। অবশেষে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, লাইক আর কমেন্ট করবেন, শেয়ার দিবেন প্রিয়জনের সাথে, আর আমার পেজ ফলো দিয়ে সবসময় আমার পাশে থাকবেন। ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।